আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বোট গলা বা নৌকা গলা বা অনেকে চাঁদ গলা বলে থাকে খুবই সহজভাবে দেখাবো। যারা প্রথম থেকে সেলাই কাজ শিখছেন এবং যারা সেলাই কাজে একদমই নতুন তারা একটু ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজেই বোট গলা কাটিং এবং সেলাই করতে পারবেন। বোট গলা কাটিং এবং সেলাই করার জন্য আমি এখানে একটি প্রেস্টিং পেপার নিয়েছি। প্রেস্টিং পেপারটা আমি ডাবল ভাঁজ করে নিয়েছি। প্রেস্টিং পেপারের এই সাইডটি হচ্ছে বন্ধের সাইড আর এই সাইডটি হচ্ছে ওপেন সাইড। এই উপরে থেকে গলা চওড়া নিব। বোট গলা চওড়া নিব হচ্ছে 4 ইঞ্চি। আমরা সচরাচর 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি গলার চওড়া ব্যবহার করে থাকি, কিন্তু বোট গলার ক্ষেত্রে গলার চওড়াটা একটু বেশি পড়ে। এখান থেকে নিচের দিকে গলা লম্বা নিব। গলার লম্বা নিব হচ্ছে 3.5 ইঞ্চি। আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে গলা লম্বাটা 3.5 ইঞ্চি নিয়েছি, দেন এই বন্ধের সাইডেও 3.5 ইঞ্চি নিব। স্কেলের সাহায্যে স্ট্রেট এখন দাগ টেনে নিব। বোট গলার পারফেক্ট শেপ আনতে আপনারা অবশ্যই এই গলার চওড়াটা 4 ইঞ্চি নেবেন এবং গলার চওড়া থেকে লম্বাটা একটু কম নেবেন, তাহলে রাউন্ড শেপটা সুন্দর আসে এবং বোট গলাটাও দেখতে ভালো লাগে। পারফেক্ট রাউন্ড শেপের জন্য এই দুই দাগের এই কোণা থেকে আমি বাঁকা করে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এই যে এখানে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এই 1.5 ইঞ্চি মার্ক করার কারণ হচ্ছে বোট গলার রাউন্ড শেপটা পারফেক্টভাবে হবে। আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিব, অনেকটাই চাঁদের মতো দেখতে লাগবে, ঠিক এইভাবে। এখন এই দাগের আউটসাইডে দাগ ধরে চারিদিকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এই তো এক্সট্রা 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই এই বোট গলাটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি ডট ডট করে দাগ টেনে নিয়েছি, এখন গাঢ় করে দাগ টেনে নিচ্ছি। কীভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণভাবে ড্রয়িং করা কমপ্লিট। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এক্সট্রা অংশটুকু কাটিং করা হয়ে গেছে, এখন ওপেন করে দেখাচ্ছি। দেখুন বোট গলার একটা পারফেক্ট শেপ এসেছে। এখন আমি এই গলাটি একটা কাপড়ের উপরে দিয়ে এই পেস্টিং পেপারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। কাপড়ের উপরে পেস্টিং পেপারটি আয়রন করে অ্যাডজাস্ট করে নিয়েছি। কাপড়ের সাথে অ্যাডজাস্ট করার নিয়ম হচ্ছে পেস্টিং পেপারে যে সাইডটা গ্লেজ দিবে ঠিক সেই সাইডটা কাপড়ের সাইডে বসিয়ে আয়রন করে নেবেন। দেখবেন এইভাবে সুন্দরভাবে সেট হয়ে যাবে। যাদের পাশে আয়রন নাই আপনারা ঠিক এই মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নেবেন। আমি সেলাইটা দিয়ে নিচ্ছি না, যেহেতু আমার কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনারা অ্যাডজাস্ট করার জন্য সেলাইটা দিয়ে নেবেন। এখন হচ্ছে এই পেস্টিং পেপারের সাইডে যে এক্সট্রা কাপড় আছে এই এক্সট্রা কাপড়টা 1/2 ইঞ্চি বাদ রেখে চারিদিকে কেটে নিচ্ছি। এই কাপড়টুকু পেস্টিং পেপারের উপরে এভাবে ভাঁজ করে চারিদিকে সেলাই করে নিব। সেলাই করে নিচ্ছি। চারিদিকে ভাঁজ করে সেলাই করা হয়ে গেছে। এখন এই বোট গলাটি ঠিক এভাবে একটা ভাঁজ দিব। মাঝখান থেকে ভাঁজ দিয়ে উপরের দিকে মিডিলে এভাবে একটা কাট দিয়ে নিব। এখন আমি কামিজের সামনের পার্টটি নিয়েছি, এটা ডাবলভাবে ভাঁজ করা আছে, দেন এই যে এখানেও মাঝখান বরাবর উপরের দিকে একটা কাট দিয়ে নিব। এই সামনের পার্টটি ওপেন করে নিব।
ওপেন করে নিয়েছি। জামাটা সোজা সাইডে থাকবে, দেন গলার ডিজাইনটি এমন উল্টায় থাকবে, কামিজের মিডিল পয়েন্ট আর হচ্ছে এই গলার ডিজাইনের মিডিল পয়েন্ট একসাথে সেট করে নিব। এই যে এখান থেকে এই পর্যন্ত একটা সেলাই দিয়ে নিব। জামার সাথে গলার ডিজাইনটি অ্যাটাচড করার জন্য আমি সেলাই দিয়ে নিচ্ছি। মাঝখানে সেলাই করে নিয়েছি। এখন এই যে পেস্টিং পেপারের ঠিক এই সাইড দিয়ে সেলাই দিয়ে নিব। পেস্টিং পেপারের উপরে কিন্তু সেলাইটা হবে না, ঠিক এই কাপড়ের উপর দিয়ে পেস্টিং পেপারের পাশ দিয়ে ধার দিয়ে সেলাইটা দিয়ে নিব। তাহলে এই পেস্টিং পেপারটা উল্টানোর পর ফিনিশিংটা ভালো আসে, পেস্টিং পেপারের উপর দিলে ফিনিশিংটা অত সুন্দর আসে না। এই ধার দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন এই ভেতরের অতিরিক্ত কাপড় কাটিং করে নিব। কাটিং করার সময় সেলাইটা যেন না কেটে যায় সেটা লক্ষ্য রাখবেন। হাফ ইঞ্চি কাপড় বাদ রেখে কাটিং করে নিচ্ছি। এক্সট্রা কাপড়টুকু কাটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এখানে ছোটো ছোটো করে কাইসি দিয়ে কাটিং করে নিব। কাট করার সময় লক্ষ্য রাখবেন সেলাইটা যেন কেটে না যায়। কাটিং করে নিলে উল্টানোর ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং ফিনিশিংটা খুব ভালো হয়। এখন আমি উল্টায় সোজা সাইডে নিয়ে যাচ্ছি। কোট গলারটি আমি সম্পূর্ণভাবে সোজা সাইডে নিয়ে এসেছি।